আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাইকাত সম্মানিত দর্শক শ্রোতা এবং শিক্ষার্থী বন্ধুরা রিয়াল ইসলাম বিলিভার থ্রি এর পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের ক্লাস আজকে সুরাই ইয়াসিনের তৃতীয় পর্ব আজকে সুরাই ইয়াসিনের ষোলো থেকে উনিশ নম্বর আয়াত শিখব ইংশা আল্লাহ ওমা তৌফিক বিল্লাহ এখন চলুন আমাদের আজকের ক্লাস শুরু করা যাক বিতাড়িত শৈতান থেকে মহান আল্লাহ তাল্লাহ নিকট আমরা সবাই পানা চাই সবাই একসাথে পড়ি بسم الله الرحمن الرحيم আমরা বিগত ক্লাসে 15 আয়াত পর্যন্ত পড়েছি আজকে 16 আয়াত থেকে শুরু করব সবাই আমার সাথে সাথে পড়বেন অফ আলিফ জাবর ক এক আলিফ খালি ডানে জাবর এক ক লাম ওয়াউ পেশ লু ওয়াউ সেকেন্ড ডানে পেশ এক আলিফ র বা জাবর রব বা পেশ বু রব র এর উপরে জব থেকে র মোটা করে পড়তে হবে রব্বু নন আলিফ জবর না আলিফ খালি ডাইন জবর এক আলিফ রব্বু না ইয়া আইন জবর ইয়া লাম জবর লা ইয়া আল্লা মিম পেশমু ইয়া আল্লামু ক্বালু রব্বুনা ইয়ালামু হামজাহ নুন জের ইন নুনের উপরে দিত ওয়াজিব গুননা নুন আলিফ জবর না এখানে তিন আলিফটান টান

লামুর সালুনা এখানে অক্স করলে তিন টান হবে তার কারণ মদের হরফের পরে অক্স করলে তিন মধ্যে আরজি হবে লামুর সালুন সম্পূর্ণ আয়াত একসাথে পড়ি ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুর সালুন ওয়াউ জবর ওয়া মিম আলিফ জবর মা আলিফ খালি ডানে জবর এক আলিফ টান ওয়া মা عين زبر ع لام يا زبر لي علي نون الف زبر نا اكن وما علينا همزه لام زر ال لام لام زبر لل ال لل با با لام خلا زبر لا اكن بلا غين لام بش غل بلا غل ميم بش مو ব্যা ইয়াজ বি ইয়ার সেকেন্ড ডাইনে পেস মদের হরফ ইয়ার সেকেন্ড ডাইনেজের মদের হরফ এক হবে মুবি নুন পেস নু মুবিনো মদের হরফের পরের অক্ষরে এখানে যদি অফ করা হয় তাহলে মদ আর জিতি লিফটান হবে তখন হবে এমন মুবি সম্পূর্ণ আয়ত্ত একসাথে পড়ি ওয়াম্যা আইলাইন ইল আল বে লা মুবি অফ এলিফ ক আলিফ খালি ডাইনে যাবো এক আলিফ টান ল্যাম ওয়াও পেশ লু সেকেন্ড ডাইনে এক আলিফ কিন্তু এখানে মধ্যে মুনফাসিল তিন আলিফটান হবে ক আলু হামজাহ নুন জের ইন নুনের উপরে তার ডেদ অজিব না নন আলিফ জবর না আলিফ খালি ডাইনে যাবো এখানে এক আলিফ টান ইন না তা জবর তা তয় ইয়া জবর তয় তা তই يا را زبر يا رو تطيّر نون ألف زبرنا ألف كلي دان زبر أك ألف تان تطيّرنا بازر بي كف ميم بشكم بكم إبرزون إيه تكشت بوري قالوا إننا تطيّرنا بكم لام زبر لا همزة لام زر إل لا إل لام لأ ميم زبر لام لا إل لام তা নুন জবার তাং এখানে নুন স্যাকেন্ড বা তার মেনের পরে এক ফার তা শাই নাকের বাঁশিতে নিয়ে গণনা করতে হবে তাং তা জবর তাং তা হ্যাঁ ওয়াও পেশ হু তাং তাহু ও স্যাকেন্ড ডাইনে পেস অ্যাকারিপ্টন ল্যাম জবর নুন র জবর নাও লা ল্য না জিম পেশ জু ল্য না ওয়া জু মে নুন জবর ম্যান ননের উপরে তার ডে দেওয়া জি

لا ইল্লাম তান্তাহু লারজমান নাকুম ওয়া লা ইয়ামাসান নাকুম মিন নাআাবুন আलीम ক আ জবর ক আ কালিন জবর একলিফ তান লম ও ফিশলু ও سکিন দাইনে পে শকলিফ তান আলিফ জবর তা এখানে চার আলিফ হবে মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা এক শব্দের ভিতরে থাকলে চারা টান হবে চারের মত সম্পর্কে একটি ভিডিও আই পারেন ত এইভাবে চারা লিপটান হবে ই ইর পেশ কুম মেমের উপরে তার ডি ওয়াজিব গন ওয়াজিব গনাস সম্পর্কে একটি ভিডিও আই বাটন লিঙ্ক দেওয়া আছে আপনাদের প্রয়োজন হলে দেখে নিতে পারেন ত রু কুম মেমরমা

রাজারি মুসরি ফা ওয়াউ পেশ ফু এক মুসরিফু নুন জবন না মুসরিফু না এখানে অফ করলে হবে মুসরিফু তিন লিফটান বেল আং তুম কওমুন মুসরিফু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের নিকট আমাদের ছোট্ট একটু অনুরোধ আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পাশে থাকা আইকন বাটনটি প্রেস করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার আগে পেতে পারেন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন শিক্ষার তৌফিক দান করুক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা আমাদের আজকের ক্লাসে সম্পূর্ণটা একসাথে পড়বো এখন চলুন আমরা আমাদের আজকের ক্লাস আবার পুনরায় রিভাইজ দিই এখন আমি প্রত্যেকটি আয়াত পর্ব আপনার আমার সাথে ঠোঁট মিলেবেন এবং যদি পারেন জোরে জোরে পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম কলু রব্বুনায়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন ওয়া মা আলাইনা إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم ولا منا عذاب أليم قَالُوا طَائِرُكُمْ مَعَكُمْ أَئِنْ ذُكِّرْتُمْ بَلْ أَنْتُمْ قَوْمٌ مُسْرِفُونَ ۗ প্রিয় দর্শক শ্রোতা এবং শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের নিকটে পৌঁছিয়ে দিন যাতে করে আপনার বন্ধুরা পবিত্র কোরআনুল কারীম সুন্দরভাবে শিখতে পারে আজকের ভিডিও এই পর্যন্ত আগামী কোন ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন এবং বেশি বেশি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করুন মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার খাঁটি বান্দা হিসেবে কবুল আমিন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু